স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে শাস্তির প্রস্তাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে তিনি বলেন, এ বিষয়ে আইন না হলে আগামীতে হুমকির মুখে পড়তে পারে দেশের সার্বভৌমত্ব। বিশেষ আলোচনায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, দেশ রক্ষায় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এদিকে রাজনীতি এখন আর নেশা নয়, পেশায় পরিণত হয়েছে বলে দাবি করেন বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। যে আজকে যে মানে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্টের মতো নতুন এখানে একটা আইন পাস করা উচিত, যেখানে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ, আমাদের যে যে মুক্তিযুদ্ধের চেতনা, এর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার যদি দেশের দুর্ভিক্ষ হয়েছে, জীবনকে রাতারাতি বদলে দেবার একমাত্র পন্থা হচ্ছে রাজনীতি। এখন এটা পেশা হয়ে দাঁড়িয়েছে, যেটা এককালে মানুষের নেশা ছিল। আসেন ঐক্যবদ্ধ হই এবং সড়ক সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা বলে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হই। জিতবো আমরা ইনশাল্লাহ, কারণ শয়তান কোনো সময় আল্লাহর রহমতের সাথে পারে না।